টানা দুই দিনের চরম ব্যস্ততার পর শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের 15তম আসরের নিলাম। পছন্দের তালিকায় থাকা ক্রিকেটারদের দলে পেতে ভরি ভরি অর্থ খরচ করতেও রাজি ছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে দুই দিনেই নিলামে নাম ওঠানোর পরও দল পাননি সাকিব আল হাসান। তৃতীয়বার অর্থাৎ ফ্র্যাঞ্চাইজিদের দেয়া শেষ তালিকাতেও ছিল না তার নাম। সাকিব আল হাসান দল না পেলেও মুস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছে দিল্লি ক্যাপিটালস। ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল মাতাবেন তিনি। সঙ্গী হিসেবে বাংলাদেশের বাঁহাতি এই পেসার পাচ্ছেন পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিশেল মার্শ, চেতন সাকারিয়া, লুঙ্গি অ্যানগেডি, টিম শেইফার্টদের। দ্বিতীয় দিনের নিলামে সবচেয়ে বেশি অর্থ পেয়েছেন লিয়াম লিভিংস্টন। পাঞ্জাব কিংস তাকে দলে পেতে খরচ করেছে 11.5 কোটি। এছাড়া সিঙ্গাপুরের টিম ডেভিডকে দলে পেতে 8 কোটি রুপি খরচ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এদিকে মাত্র 75 লাখ রুপি ভিত্তিমূল্য হলেও রোমারিও শেফার্ডকে দলে নিয়ে রীতিমতো কারাকারি চলেছে রাজস্থান রয়্যালস আর হায়দ্রাবাদের মধ্যে। সঙ্গে ছিল চেন্নাই মুম্বাইও, শেষ পর্যন্ত 10 গুণ দামে 7.75 কোটি রুপিতে বিক্রি হয়েছেন তিনি। আর এই মৌসুমে খেলতে না পারলেও জফরা আর্চারের জন্য 6 কোটি রুপি খরচ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এদিন নিলামের দ্বিতীয় সেট বিদেশি ক্যাপড ক্রিকেটারদের নিলাম চলাকালীন চেন্নাই স্বল্প দামে মাত্র 1 কোটি রুপিতে দলে টেনেছে ড্যাভন কনওয়েকে। এছাড়া অ্যাডাম মিলনে, মিশেল শার্টনার এবং জয়ান প্রিটোরিয়াসকেও টেনেছে দলটি। কলকাতা নাইট রাইডার্সও হেঁটেছে চেন্নাই সুপার কিংসের পথেই। একসঙ্গে আনসোল্ড তালিকা থেকে তারা দলে নিয়েছে টিম সাউদি, শ্যাম বিলিংস এবং অ্যালেক্স হেলসদের মতো তারকা ক্রিকেটারদের। নিলামের দ্বিতীয় ধাপ শেষে মাত্র 4 জন বিদেশি ক্রিকেটার কিনতে পারা রাজস্থান শেষে এসে দলে নেয় আরও 4 জন বিদেশি ক্রিকেটারকে। এরা হলেন জিমি নিশাম, নাথান কুলটার্নেল, রাসি ভান্ডার ডুসেন এবং ড্যারেল মিশেল। লখনৌ সুপার জায়েন্টসের এদিন বাকি ছিল মাত্র 7 কোটি রুপি, যে কারণে খেলোয়াড়দের পিছনে বড় অর্থ খরচ করতে পারেনি দলটি। এদিন তারা দলে টেনেছে ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স এবং অ্যাভিন লুইসকে, এবং দেশি ক্রিকেটারদের মধ্যে দলে নিয়েছে কৃষ্ণাপ্পা গৌতমদের। আরেক নতুন দল গুজরাট টাইটান্স দল গুছিয়েছে খুবই সুন্দরভাবে। ডমিনিক ড্রেক্স, বিজয় শঙ্কর, আলজারি জোসেফ, প্রদীপ সাংওয়ান, ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহা, মেথু ওয়েডরা খেলবেন এই ফ্র্যাঞ্চাইজির হয়ে। নিলামের শুরু থেকেই দেশি ক্রিকেটারদের উপর বাড়তি মনোযোগ ছিল হায়দ্রাবাদের। দ্বিতীয় দিন এইডেন মার্কারাম, মার্কো ইয়ানসেন, শন অ্যাবট, গ্লেন ফিলিপস সহ রোমারিও শেইফার্টকে। হায়দ্রাবাদের মতো বেঙ্গালুরুও সাবধানীভাবে নিলামে এগিয়েছে। নবদীপ সাইনি, মাহিপাল লমরোর, ফিন অ্যালেন, শেইফানের, রাডারফোর্ডদের দলে নেওয়ার সঙ্গে শেষবেলায় সিদ্ধার্থ কৌল, লবনীত সিসোডিয়া, ডেভিড উইলিদেরকেও দলে নেয় বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলদের এই ফ্র্যাঞ্চাইজি টিম। চলুন আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের 15তম আসরের এই মেগা নিলাম শেষে 10 দলের ফুল স্কোয়াডে কারা কারা রয়েছেন জেনে নিই। চেন্নাই সুপার কিংস, তারা আগেই রিটায়ার করেছিল রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, ঋতুরাজ গায়কোয়াড় এবং মঈন আলীকে। নিলাম থেকে দলে নেয় রবিন উত্থাপা, ডোয়েন ব্রাভো, আম্বাতি রাইডু, দীপক চাহার, কে এম আসিফ, তুষার দেশপাণ্ডে, শিভাম ডুবে, মাহিশ থিক্সিনা, রাজবর্ধন হাঙ্গার কেগার, সামারজিৎ সিং, ড্যাভন কনওয়ে, ডোয়েন প্রিটোরিয়াস, মিশেল শার্টনার, অ্যাডাম মিলনে, শুভ্রাংশু সেনাপতি, মুকেশ চৌধুরী, প্রশান্ত সোলাঙ্কি, হারি নিশান্ত, নারায়ণ জগদীশন, ক্রিস জর্ডান এবং ভগৎ ভার্মা। কলকাতা নাইট রাইডার্স, তারা নিলামের আগেই রিটার্ন করেছিল 4 জন ক্রিকেটারকে। তারা হলেন সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী এবং ভেঙ্কটেশ আয়ারকে। নিলাম থেকে নিয়েছে প্যাট ক্যামিন্স, শ্রেয়াস আয়ার, নীতিশ রানা, শুভম মাভি, শেলডন জ্যাকসন, আজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, অনুকূল রয়, রাশিকদার, বাবা ইন্দ্রজিৎ, চামিকা করুণারত্নে, অভিজিৎ তোমার, প্রথম সিং, অশোক শর্মা, শ্যাম বিলিংস, অ্যালেক্স হেলস, টিম সাউদি, রমেশ কুমার, মোহাম্মদ নবী, উমেশ যাদব এবং আমান খান। সানরাইজার্স হায়দ্রাবাদ নিলামের আগেই 3 জন ক্রিকেটারকে রিটায়ার করেছিল।
তারা হলেন ক্যান উইলিয়ামসন, আব্দুল সামাদ, উমরান মালিক। আর নিলাম থেকে তারা দলে নেয় ওয়াশিংটন সুন্দর, নিকোলাস পুরান, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, প্রিয়াম গার্গ, রাহুল ত্রিপাঠি, অভিষেক শর্মা, কার্তিক তিয়াগি, শ্রেয়াস গোপাল, অ্যান জগদীশান সুসিত, এইডেন মার্কারাম, মার্কো ইয়ানসেন, রোমারিও শেফার্ট, শন অ্যাবট, আর সামার্থ, শশাঙ্ক সিং, সৌরভ ডুবে, বিষ্ণু বিনোদ, গ্লেন ফিলিপস এবং ফজলে হক ফারুকিকে। মুম্বাই ইন্ডিয়ান্স গতবারের চ্যাম্পিয়ন দল থেকে চারজন ক্রিকেটারকে ধরে রেখেছিল। তারা হলেন রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব এবং কাইরন পোলার্ড। নিলাম থেকে দলে নেয় ঈশান কিষাণ, ডেয়াল্ড ব্রেভিস, বাসিল থাম্পি, জয়দেব উনাতকাট, মায়াঙ্ক মার্কান্ডে, সঞ্জয় যাদব, জফরা আর্সার, ড্যানিয়েল শ্যামস, টাইমাল মিলস, টিম ডেভিড, রাইলি মেরিডিট, আরশাদ খান, আনমলপ্রীত সিং, রমদীপ সিং, রাহুল বুদ্ধি, ঋত্বিক শৌকিন, অর্জুন টেন্ডুলকার, অরুণ জুয়াল এবং ফাবিয়ান অ্যালেনকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের গতবারের দল থেকে ধরে রেখেছে বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল এবং মোহাম্মদ সিরাজকে। এছাড়াও তারা এই দুই দিনে নিলাম থেকে দলভুক্ত করেছে ফাফ ডুপ্লেসি, হর্ষাল প্যাটেল, ওয়াইনিন্দু হাসারাঙ্গা, দিনেশ কার্তিক, জশ হ্যাজেলহুড, শাহবাজ আহমেদ, আঞ্জু রাওয়াত, আকাশদীপ সিং, নবদীপ সাইনি, মহিপাল লমরোর, ফিন অ্যালেন, শেরফানে রাদারফোর্ড, জেসন ব্রেহেনডর্ফ, সুহাস প্রভুদেশাই, চামা মিলিন্দ, তিলক ভর্মা, আনিশর গৌতম, কারণ শর্মা, সিদ্ধার্থ কৌল, লাভনীত সিসোডিয়া এবং ডেভিড উইলিম। দিল্লি গতবারের রানার্স আপ দল থেকে চারজন ক্রিকেটারকে ধরে রেখেছে। তারা হলেন ঋষভ পান্ত, পৃথ্বী শ, আকশার প্যাটেল এবং অ্যান্ড্রিক নোরকিয়া। নিলাম থেকে দলে নেয় ডেভিড ওয়ার্নার, মিশেল মার্শ, শার্দুল ঠাকুর, মোস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, অশিন হেব্বার, কমলেশ নাগারকোটি, কে এস ভরত, মনদীপ সিং, সৈয়দ খলিল আহমেদ, চেতন শাকারিয়া, লালিত যাদব, রিপাল প্যাটেল, ইয়াশ ধুল, রবম্যান পাওয়েল, প্রবীণ দুবে, লুঙ্গি অ্যানগিটি, টিম শেফার্ট এবং ভিকি ওটসওয়াল। রাজস্থান রয়্যালস গতবার থেকে তারা রিটায়ার করেছে সঞ্জু স্যামসন, জশ বাটলার এবং জাসোসি জাসওয়ালকে। নিলাম থেকে দলে নেয় রবিচন্দ্র অশ্বিন, ট্রেন্ট বোল্ট, সিমরম হেটমায়ার, দেবদূত পারিক্কাল, প্রসিদ্ধ কৃষ্ণা, যুবেন্দ্র চাহাল, রিয়াং পরাগ, কেসি কারিপ্পা, ওবেদ ম্যাককয়, অনুনয় সিং, কুলদীপ সিং, করুণ নায়ার, ধ্রুব জুরেল, তেজাস বার্কা, কুলদীপ যাদব, সৌরভ গারোয়াল, জিমি নিশাম, নাথান কুলটার্নেল, রাসি ভান্ডার ডুসেন এবং ড্যারেল মিশেল। পাঞ্জাব কিংস তারা তাদের গতবারের দল থেকে ধরে রেখেছে মাত্র দুইজন ক্রিকেটারকে। তারা হলেন মায়াঙ্ক আগরওয়াল আর আরশুদীপ সিং। প্রীতিজিন্তার দল নিলাম থেকে নেয় শিখর ধাওয়ান, কাগিসো রাবাডা, জনি ব্রেস্টো, রাহুল চার, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, প্রভাস ইমরান সিং, জিতেশ শর্মা, ঈশান পুরেল, ঈশান পোরেল, লিয়াম লিভিংস্টন, ওডেন স্মিথ, সন্দীপ শর্মা, রাজবাওয়া, ঋষি ধাওয়ান, পিরাক মানকাট, ভয়ভব অরোরা, ঋত্বিক চ্যাটার্জি, বালতেজ ধান্দা, আন্স প্যাটেল, নাথান অ্যালিস, অথর্প টাইডে, ভানুকা রাজাপাকসে এবং বেনি হাওয়েল। এবারের আসরের নতুন দল হওয়ার কারণে গুজরাট টাইটান্স নিলাম ছাড়াও কয়েকজন ক্রিকেটারকে ড্রাফট থেকে দলে নেওয়ার সুযোগ পায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা তিনজন ক্রিকেটারকে দলে নেয়। তারা হলেন হার্দিক পান্ডিয়া, শুভমান গিল এবং রশিদ খানকে। নিলাম থেকে তারা দলে নিয়েছে মোহাম্মদ সামি, জেসন রয়, লোকি ফার্গুসন, অভিনব সাদারাঙ্গি, রাহুল তাওয়াটিয়া, নূর আহমেদ, আরশাই কিশোর, ডমিনিক ব্রেক্স, বিজয় শঙ্কর, দর্শন নালকারে, জশ দওয়াল, আলজারি জোসেফ, প্রদীপ সাংওয়ান, ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহা, ম্যাথু ওয়েড, গুরকিরিত সিং মান, বরুণ আরুণ এবং সাই সুদর্শন। গুজরাট টাইটান্সের মতো আরেক নতুন দলও কয়েকজন প্লেয়ারকে ড্রাফট থেকে দলে নেওয়ার সুযোগ পেয়েছিল নিলামের আগে। তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে লখনৌ সুপার জায়ান্টস দলে নেয় লোকেশ রাহুল, রবি বিষ্ণয় আর মার্কাস স্টোয়াইনিসকে। নিলাম থেকে তারা দলে নিয়েছে
কুইন্টন ডিকক, মনীষ পাণ্ডে, জ্যাসন হোল্ডার, দীপক হুডা, কৃণাল পাণ্ডিয়া, আভেশ খান, অঙ্কিত রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, দুষ্মন্ত চামিরা, শাহবাজ নাদিম, মনন ভোরা, মোহসিন খান, আয়ুষ বাদনি, কায়ল মায়ার্স, করণ শর্মা, অ্যাভিন লুইস এবং মায়াঙ্ক যাদব। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এই 10 দলের ফুল স্কোয়াড দেখার পরে আপনাদের কাছে কোন দলকে সবচেয়ে বেশি শক্তিশালী বলে মনে হয়েছে? সেই সাথে এবারের আইপিএলে আপনাদের ফেভারিট দলটির নাম জানাতে ভুলবেন না। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।